আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে আমি প্রায় নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই, তো আজও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে গ্রাফিক ডিজাইনিং শিখব, কিভাবে মোবাইলের মাধ্যমে গ্রাফিক ডিজাইনিং শিখব। আমরা বিভিন্ন জায়গা, যেরকম আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, এইভাবে আমরা যত আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমরা গ্রাফিক যে ডিজাইনগুলো, এগুলো অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আরও উন্নতভাবে আমরা গড়ে তুলতে পারি। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজ যেটা সেটা শুরু করি। সেটা হচ্ছে আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইনিং করতে পারি, সেই বিষয়ে আজকে আপনাদেরকে শেখাবো। তো চলেন বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। দেখেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি। আপনারা এখানে সার্চ বারে গিয়ে এখানে লিখবেন canva.com। আমি আপনাদের লিখে দেখাচ্ছি canva.com, বা আমার এখানে আমি ব্যবহার করছি, আমার এখানে একটা সফটওয়্যার অলরেডি আছে। মানে যারা আপনারা দেখেন ক্রোম ব্রাউজার ইউজ করেন, যে জিনিসটা বেশি ইউজ করা হয় সেই জিনিসটা কিন্তু লোগো হিসেবে সামনে চলে আসে। দেখেন এখানে আমার এখানে আছে canva.com, আমি ক্যানভাতে ক্লিক করলাম, বা আপনারা সার্চবারে লিখেও দিতে পারেন canva.com, তাহলে আপনাদের কাছে কিন্তু চলে আসবে। এই যে canva.com-এ আমি প্রবেশ করেছি, করার পর দেখেন এখানে আমার সামনে বিভিন্ন জিনিস কিন্তু এখানে আছে। আমরা এখান থেকে বিভিন্ন গ্রাফিক ডিজাইন আমরা আমাদের চয়েস মতো বেছে নিয়ে আমরা সেখানে গ্রাফিক ডিজাইনিং করতে পারি। তার মধ্য থেকে দেখেন এখানে একটা, এখানে প্রথম আছে ইনস্টাগ্রাম পোস্ট, এরপর আছে লোগো, এরপর আছে পোস্টার। আমরা পোস্টারে ক্লিক করব। পোস্টারে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সামনে বিভিন্ন রকমের পোস্টার এসে গেছে, অর্থাৎ গ্রাফিক ডিজাইন। এখানে যে নামগুলো আছে আপনি আপনার যেই কাজের জন্য ব্যবহার করবেন সেই নামটা এখানে দিতে পারেন, ছবির জায়গায় আপনার ছবি দিয়ে। কিন্তু আপনি বিভিন্ন সুন্দর সুন্দর কি এখান থেকে গ্রাফিক ডিজাইনিং করতে পারেন। তার মধ্য থেকে দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন আমি আগে আমার মোবাইলটাকে ডেস্কটপ সাইড করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখেন আমি ডেস্কটপ সাইট কিন্তু করে নিয়েছি। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর দেখেন এখানে দেয়া আছে থিম প্লেস। আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন এই যে উপরে লেখা আছে প্রথম হোম, এরপর আছে থিম প্লেস। এই থিম প্লেসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনি কি কাজের জন্য গ্রাফিক ডিজাইনের করতে চান। দেখেন এখানে আছে ইনস্টাগ্রাম স্টোরিজ, এরপর আছে ও আবার চলে গেল, এরপর আছে দেখেন ফেসবুক পোস্টাল, ফেসবুক কভার, ইউটিউব থাম্বেল, আপনার যেটা মনে চায় সেখান থেকে আপনি কিন্তু এটা করতে পারেন, যে কোনো বিষয় করতে পারেন। তো দেখেন আমি যদি ইউটিউব থাম্বেল করতে চাই, দেখেন ইউটিউব চ্যানেল, আমি ইউটিউব চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার সামনে ইউটিউব ডিজাইনার, অর্থাৎ যেই জিনিস যতগুলো পোস্টাল সব কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখান থেকে আমার মনের মতো যেই পোস্টালগুলো আছে আমি এখান থেকে নিয়ে সুন্দরভাবে আমার ইউটিউবের উপর একটা সুন্দর থাম্বেল, ইউটিউব চ্যানেলের উপর সুন্দর থাম্বেল কিন্তু আমি এখান থেকে তৈরি করতে পারি। তো বন্ধুরা দেখেন আমি যে কোনো একটা থাম্বেল এখান থেকে নিলাম, এর মধ্যে আবার একটু খেয়াল করবেন আপনারা, দেখেন জায়গা জায়গা এজ দেওয়া আছে, অর্থাৎ এগুলো কিন্তু করাই করতে হবে। আর যেগুলো এই যে এস দেওয়া নাই ওগুলো ফ্রিতে আপনাকে দিবে। তো আর যেটা এস দেওয়া নাই আমি এটা ক্লিক করি মাঝখানে, এটা আমি কিন্তু এটা ক্লিক করলাম। এরপর এখানে আবার কাস্টমস এখানে আবার ক্লিক করতে হবে, আবার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু সুন্দর একটা থাম্বনেল চলে আসছে। এখন এখানে আমি আমার যে চ্যানেলে, ইউটিউব চ্যানেল, আমি যে বিষয়ে একটা থাম্বনেল তৈরি করতেছি সেই থাম্বনেলটা কিন্তু আমি এখানে, সেই নামটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারি। এখানে নামের এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর দেখেন ওটা আমি এখন কি করব, এই লেখাটা ডিলিট করে দেব। দেওয়ার পর আমার ইচ্ছা মতো কিন্তু একটা লেখা আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম, এখানে মাউথ স্পিকার অন করে আমি এখানে বললেই লেখাটা চলে আসবে। আমি দেখেন আপনাদের সামনে, আপনারা লিখেও দিতে পারেন আর স্পিকারের মাধ্যমেও বলতে পারেন। তো এখন দেব আমি এখানে একটা লেখা দিব, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা গ্রাফিক ডিজাইনিং শিখব। দেখেন এখানে আমি বলতেছি মোবাইলের মাধ্যমে কিভাবে গ্রাফিক ডিজাইনিং শিখব। আচ্ছা বন্ধুরা দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমি যে কথাটা বলছি সেটা কিন্তু এখানে কি অলরেডি চলে আসছে, যে মোবাইলের মাধ্যমে কিভাবে গ্রাফিক ডিজাইন শিখব। আপনারাও আপনাদের যেই আপনারা যে কাজের জন্য এটা ব্যবহার করবেন সেটা কিন্তু এখানে করতে পারেন। দেখেন এখানে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি যে মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা গ্রাফিক ডিজাইনিং শিখব। এটার আপনারা যেখান থেকে যে কোনো জায়গা নিতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। আমি দেখেন এভাবে আমার একটা সাইজ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখেন আমাকে কিন্তু একটা গ্রাফিক ডিজাইন, সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে যাওয়ার পর এখন এটাকে আমরা কিভাবে আমাদের ফোনে সেট করব। সেট করার জন্য এই পাশে দেখেন প্রথম আছে ডাউনলোড লেখা, এরপর আছে থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ডাউনলোড অপশনটা আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আবার ডাউনলোড, আমরা ডাউনলোড কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ডাউনলোড আমাদের এই যে থাম্বনেলটা তৈরি করেছি, গ্রাফিক ডিজাইনটা যে ডিজাইনটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। এই যে দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে, আমাদের এখানে নিচেও দেখাচ্ছে ডাউনলোডিং। তো বন্ধুরা আশা করি বুঝেছেন আমার, আমি যে বিষয়ে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইনিং আমরা করতে পারি। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন বন্ধুরা। আর সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকেন, সালাম।